কমার সাথে তো আমরা সবাই পরিচিত, কিন্তু আজকে কথা বলবো অক্সফোর্ড কমা নিয়ে। আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে, আমি শাহরিয়ার হোসেন নিলয়, শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়। আজকে কথা বলবো অক্সফোর্ড কমা নিয়ে। এই অক্সফোর্ড কমাটা মূলত কি? কমার ব্যবহার তো আমরা সবসময় দেখি। অক্সফোর্ড কমা হচ্ছে এমন এক ধরনের কমা যেটা অর এবং অ্যান্ডের আগে বসে। কিছু বিষয়বস্তুকে আমরা যখন একসাথে লিখি তখন অর এবং অ্যান্ড এই দুইটা শব্দের আগে আমরা অক্সফোর্ড কমাটা ব্যবহার করি। প্রশ্ন আসতে পারে আমরা কেন এই অক্সফোর্ড কমাটা ব্যবহার করি, এটা বলবো। আগে আমি দুইটা উদাহরণের মাধ্যমে দেখার চেষ্টা করি। এখানে আমি আরেকটা জিনিস শিখিয়ে দিই যে আমরা যে উদাহরণের আমরা বিভিন্ন ধরনের সিনোনিম জানি, তার মধ্যে অন্যতম একটি সিনোনিম হচ্ছে ভিজ। আমরা এখান থেকে উদাহরণ শুরু করতে আমরা ভিজ ব্যবহার করো, VIZ। আমরা আগের জায়গায় চলে আসি। ইন দ্য ইভিনিং হি উইল কল হিজ ব্রাদার্স তুষার অ্যান্ড টনি। ইন দ্য ইভিনিং হি উইল কল হিজ ব্রাদার্স তুষার অ্যান্ড টনি। এখন এখানে খেয়াল করি, এখানে আপনি যদি এই কমাটা ব্যবহার না করেন কী হবে? এখানে বোঝা যাবে যে দুইজনের কথা বলছে, তুষার অ্যান্ড টনি, কিন্তু না, এখানে মোট চারজনের কথা বলছে, হিজ ব্রাদার্স তুষার অ্যান্ড টনি। এই যে অ্যান্ডের আগে আমরা এই কমাটা ব্যবহার করার মাধ্যমে বুঝলাম এখানে দুইজন, মোট চারজনের কথা এখানে বলা হচ্ছে। এই জিনিসটা ক্লিয়ারিফাই করার জন্যই আমরা এই অক্সফোর্ড কমা ব্যবহার করি। অতিরিক্ত একটা তথ্য দিয়ে রাখি, এই অক্সফোর্ড কমাকে আমরা হার্ভার্ড কমা বলতে পারি অথবা ফাইনাল সিরিয়াল কমাও বলতে পারি। আরেকটা উদাহরণের মাধ্যমে দেখার চেষ্টা করি। আই উইড লাইক টু থ্যাংক মাই প্যারেন্টস বিল ক্লিন্টন অ্যান্ড অফরা উইনফ্রে। এখানে মাই প্যারেন্টস বলতে এখানে দুইজনকে বুঝাচ্ছেন, এখানে চারজনকে বুঝাচ্ছে। মাই প্যারেন্টস এখানে দুইজন, বিল ক্লিন্টন এখানে একজন, আর অফরা উইনফ্রে এখানে একজন, মোট চারজন। তাহলে অক্সফোর্ড কমা আমরা কেন ব্যবহার করি? কোনো একটা বিষয়বস্তু যখন একসাথে অনেকগুলো বিষয়বস্তুকে বলা হয় ক্লিয়ারিফাই করার জন্য, তখন আমরা অক্সফোর্ড কমাটা ব্যবহার করে থাকি। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।